হুগলি থেকে ছিনতাই হয়ে যাওয়া আনুমানিক 10 লক্ষ টাকার স্পঞ্জ আয়রন সহ 10 চাকার ট্রাক বাংলাদেশের পাচারের আগে উদ্ধার হলো দেগঙ্গা থেকে। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেপ্তার করেছে দেগঙ্গা থানার পুলিশ। পুলিশ সূত্রে জানা যায়, হাওড়ার ব্যবসায়ী দুর্গা সেনের নিজে 10 চাকার ট্রাকে করে ঝাড়খণ্ডের উদ্দেশ্যে রওনা দিয়েছিল 10 লক্ষ টাকার স্পঞ্জ আয়রন নিয়ে। 3 দিন আগে হুগলি থেকে দুষ্কৃতীরা ওই গাড়ির চালককে মারধর করে মুখ বেঁধে রাস্তায় ফেলে দিয়ে ট্রাকটিকে নিয়ে পালিয়ে যায়। ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী পুলিশে অভিযোগ দায়ের করেন। সেই অভিযোগ দেগঙ্গা থানার পুলিশের কাছে পৌঁছায়। অভিযোগের ভিত্তিতে আজ সকালে দেগঙ্গার পলতার আটি এলাকায় থেকে একটি ওই ট্রাককে অভিযোগের ভিত্তিতে আজ সকালে দেগঙ্গার পলতার আটি এলাকা থেকে ওই ট্রাকটিকে উদ্ধার করে দেগঙ্গা থানার পুলিশ। পাশাপাশি ট্রাকে থাকা আনুমানিক 10 লক্ষ টাকা স্পঞ্জ আয়রন উদ্ধার হয়। খবর পেয়ে হাওড়ার ব্যবসায়ী দুর্গা সোম দেগঙ্গা থানায় হাজির হয়েছেন। দ্রুত গাড়ির চালককে পুলিশি হেফাজত চেয়ে সোমবার বারাসাত জেলা আদালতে পাঠানো হবে বলে পুলিশ সূত্রে জানা যায়। শেখ রাজীবের রিপোর্ট, এনটিভি ডব্লিউবি। দেখি মালটা কি আগে এর মধ্যে থেকে। আরে মঞ্জুর বাসে নিয়ে তোমার এই মুহূর্তে কোনো আর কোনো কিছুই আর নেই, আমার খবর টবর কিছু নেই। জানি সব যাই হোক, কারণ ও খবরও আমি মানে আমার কাছে নেই। দাদা আপনার নম্বরটা বলুন। নামও।